হ্যালো ফ্রেন্ডস, আমি মোনালিসা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের গাজর কোড়া আর মূলো কোড়া, আমি এখানে দুখানা গাজর কুড়িয়ে নিয়েছি আর এখানে দুটো মূলো নিয়েছি, সেটাও আমি কুড়িয়ে নিয়েছি। এই গাজর কোড়া আর মূলো কোড়া দিয়ে আমি একটা সুস্বাদু পকোড়া বানাবো। এটা গরম ভাত দিয়ে খেতে বা শুধু মুখে চা কফি দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। দেখো আমি কিভাবে তৈরি করি এটা। প্রথমে আমি এই গাজর কোড়াগুলোর মধ্যে 2 টেবিল স্পুন চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেব আমি 2 টেবিল স্পুন বেসন, 1 কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা তোমরা যেরকম খাবে সেরকম দেবে, আমি এখানে 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর দেব খুব সামান্য পরিমাণে চিনি, দেব আমি নুন, স্বাদ অনুযায়ী নুন দেব। এবার আমি এটা ভালো করে মেখে নেব অল্প জল দিয়ে, যাতে একদম শুকনো শুকনো মাখামাখা হয় এই মাখাটা। দেখো বন্ধুরা, আমি সব দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আমি এখানে খুব সামান্য মানে 1 টেবিল স্পুন মতো জল আমি ইউজ করেছি। জল না দিলেও এটা মাখা যায়, জল ছাড়াও এটা মাখা যায়। একদম যেন ঘন হবে, কোনো জল জল হবে না, এইভাবে শক্ত শক্ত করে মেখে নিতে হবে। এইবার আমি সেকেন্ড স্টেপটা দেখাচ্ছি কিভাবে করব। প্রথমে আমি একটা কড়াই বসাবো। কড়াই নিয়েছি আমি, কড়াইতে আমি তেল দিয়েছি, একটু বেশি করে সর্ষের তেল দিয়েছি, সানফ্লাওয়ার রিফাইন অয়েল দিইনি আমি এখানে, মাস্টার্ড অয়েল ইউজ করেছি। এইবার আমি এই তেলটা যতক্ষণ না গরম হবে ততক্ষণ আমি ওয়েট করব, তারপর আমি পকোড়ার আকারে গড়ে গড়ে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার একটা একটা করে পকোড়া ছেড়ে দেব, ছোট ছোট করেই দেব, খেতে তাহলে ভালো হবে। বড়াগুলো আমি পকোড়ার আকারে, এই মাখাটা আমি ছেড়ে দিয়েছি, এবার আমি পকোড়ার আকারে গড়ে গড়ে একটা একটা করে দিয়ে দিয়েছি। আমি এক সাইড ভেজে নিয়েছি আর এক সাইড আমি ভাজছি, হালকা খুব অল্প আঁচ করে এটা করতে হবে। ওভেনের ফ্লেমটা একদম হালকা করে দিতে হবে, একদম আস্তে করে দিয়ে এটা আস্তে আস্তে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। দেখো বন্ধুরা, পকোড়াটা রেডি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আমি ওভেনটা অফ করে দেব, এবার পকোড়াগুলো আস্তে আস্তে তুলে নেবো তেল থেকে, তেল ঝরিয়ে তুলে নেব। আজকে তোমাদের যে টিপসটা বলবো সেটা হলো, তোমাদের কখনো অ্যাসিড হয়ে গেলে, হয়তো তোমরা বাইরে বেরিয়েছো, যদিও বা এটা সবসময় পাওয়া যায় না, তোমরা বাইরে বেরিয়েছো, হাতের কাছে কোনো ওষুধ নেই, হয়তো অ্যাসিড হয়ে গেছে, কিছু খেয়েছো অ্যাসিড হয়ে গেছে, তখন তোমরা কি করবে, একটা কমলা লেবু যদি ভেঙে খেয়ে নাও, কমলা লেবু নিয়ে বা কমলা লেবুর খোসার গন্ধ শোখো, তাহলে তোমাদের অ্যাসিড যে একটা বমি বমি ভাব, শরীর খারাপ যেটা, সেটা অনেকটা কমে যাবে। যদিও বা কমলা লেবুটা সারা বছর পাওয়া যায় না, যখন কমলা লেবু পাওয়া যাবে সেই সময় যদি একটা কমলা লেবু কিনে খেয়ে নাও অ্যাসিড হওয়ার পরে, তাহলে দেখবে তোমাদের সঙ্গে সঙ্গে অ্যাসিডটা একদম নির্মূল হয়ে গেছে। এই টিপসটা তোমরা কাজে লাগিও, আমি এটা নিজে কাজে লাগিয়েছি সেই জন্য তোমাদের বলছি। পকোড়াটা এবার আমি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, এইভাবে আমি পকোড়াটা তৈরি করে নিয়েছি। এটা ডাল ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে, এছাড়াও চা কফি দিয়ে খেতেও খুব ভালো লাগবে। তোমরা বাড়িতে ট্রাই করো, এটা ভীষণ মচমচে হয় চালের গুঁড়োটা দেওয়ার জন্য, বাচ্চারাও এটা খুব ভালো খাবে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল সবার কাছে। আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করলে প্রত্যেক দিনের নোটিফিকেশানটা চলে আসবে। সাবস্ক্রাইব করার পর নিচে একটা বেল আইকন আসবে, ওটা অবশ্যই প্রেস করো, তাহলে প্রত্যেক দিনের রান্নার নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে। আজ তাহলে আসি বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো, হাসি খুশি থেকো। বাই ফ্রেন্ডস।